হে গাইজ কি অবশ্যই সবার কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন চলে আসলাম আবারও নতুন ব্র্যান্ড একটা ভিডিওতে গাইস আজকের ভিডিও খুব ইন্টারেস্টিং অ্যান্ড খুবই নলেজেবল কারণ আজকের ভিডিওতে আমরা আবারও শিখবো কীভাবে বাস সিমুলেটর ইন্দোনেশিয়া গেমে বাংলাদেশ ট্রাফিক ওবিভি আপ করতে হয় গাইস এর আগে আমরা এই বিষয়ে অনেকগুলো ভিডিও আপলোড করেছি আপনারা দুর্দান্ত সা দিয়েছেন তবে অনেকেই আগের ওই ভিডিওগুলোতে কমেন্ট করে যাচ্ছেন যে কীভাবে সেট আপ করতে হয় বা অনেকের সমস্যা হচ্ছে তাই আজকের ভিডিওটি নিয়ে আসা এবং অনেক নতুন বাস লাভার ভাইরা আছে তারাও কিন্তু এই গেমটা খেলতেছে বাংলাদেশ ট্রাফিক ওবি সেট আপ করে তারাও কিন্তু আজকের ভিডিও সম্পূর্ণ দেখলে সেট কমপ্লিট করতে পারবেন আরেকটা কথা হচ্ছে আমরা কিন্তু প্রতি শুক্রবার বাস সোটার ইন্দ্রি সঙ্গে মাল্টিপ্লে করবো মানে একসঙ্গে আমাদের সাবস্ক্রাইবারদের সঙ্গে খেলবো এবং সেটা লাইভ করব তবে আপনারা যদি আমার এই ওবিটা সেট না করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা আমার মাল্টিপ্লে রুমে ঢুকতে পারবেন না কারণ অনেক সময় ওবিভি উল্টাপাল্টা হওয়ার কারণে কিন্তু রুমে ঢুকায় না বা বের করে দেয় তো অবশ্যই যারা আমাদের সঙ্গে মাল্টিপ্লাই করতে চান লাইভে তারা অবশ্যই আজকের এই ভিডিও দেখে নতুন ও বিভিটা সেট আপ করা শিখবেন এবং অ্যাড করে নেবেন ওকে তো আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাবো ফার্স্ট স্টেপে আমরা চলে আসবো প্লে স্টোরে প্লে স্টোরে আসার পর আমরা একটি অ্যাপ্লিকেশন প্রথমে ইনস্টল করে নেব জেড এ আর সি লিখলেই চলে আসবে আমাদের সামনে এই অ্যাপ্লিকেশনটি আমরা ইনস্টল করে নেব তো এদিকে এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল হয়ে যাক এরই ফাঁকে আমরা আরো কিছু কাজ করে নিয়ে আরো কিছু ফাইল আমাদের ডাউনলোড করতে হবে তো এটা আমাদের ইনস্টল হয়ে গেছে এরপর আপনারা আমার ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করবেন অনেকেই ভিডিও ডিসক্রিপশন বক্স ওপেন করতে পারেন না তো আপনাদের জন্য আমি দেখিয়ে দিচ্ছি তো দেখেন এই ভিডিও আপনারা দেখতেছেন ভিডিও নিচে আপনারা দেখতে পারবেন টাইটেল রয়েছে তার নিচে দেখতে পারবেন ছোট লেখা মোর এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে আপনাদের সামনে আবারো চলে আসবে মোর এখানে ক্লিক করবেন তাহলে ফুল ডিসক্রিপশন বক্সটা ওপেন হয়ে যাবে তারপর আপনারা এখানে দেখতে পারবেন ওবিবি এপিকে বাসমোড ট্রেনিং আপনার জাস্ট এই যে এই ওয়েবসাইটটার উপর ক্লিক করবেন এই লিংকটার মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা এখান থেকে শেয়ার বাটনে ক্লিক করে এখান থেকে ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করবেন ক্রোম ব্রাউজার দিয়ে ওপেন করতে হবে তো এরকম যদি অ্যাড চলে আসে আপনারা জাস্ট উপরে তিন ডটে ক্লিক করে ডেস্কটপ সাইটটা করে নেবেন তাহলে অ্যাড খুব কম আসবে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য পোস্ট করা আছে তো আপনাকে যে কাজটি করতে হবে যেহেতু আমি এটা নতুন একটা ভিডিও আপলোড করবো সেক্ষেত্রে নতুন একটা পোস্ট এই পোস্টের উপরেই থাকবে বা দুই চারটা পোস্টের উপরেই থাকবে বাট কিভাবে আপনি ডাউনলোড করবেন সেটা আমি দেখাচ্ছি আমি এখান থেকে মোর পোস্টে যাচ্ছি তো ধরুন এই হচ্ছে আমাদের বাস পোস্টটা ঠিক আছে এটা কিন্তু একটা ইন্ডিয়ান ট্রাফিক ওবি পোস্ট তবে আপনারা এখানে খেয়াল করবেন এই ভিডিওতে যে থামনেলটা ব্যবহার করা হবে সেটাই কিন্তু এখানে দেখতে পাবেন সেই থামনেলটা দেখে আপনি ক্লিক করবেন ঠিক আছে তো আমি জাস্ট এই পোস্টটাতে ক্লিক করে আপনাদের বুঝিয়ে দিচ্ছি দেখুন এখানে একটা ক্লিক করে দিচ্ছি তো এরকম আলাদা একটা পেজে যাচ্ছে অ্যাড দেখার জন্য তো অ্যাডটা দেখে আমরা এখান থেকে ব্যাগ দিয়ে দেবো একবার জাস্ট দিলেই হয়ে যাবে তারপর এখানে ক্লিক করব। তারপর দেখতে পাচ্ছেন এরকম আদার সামনে ওপেন হয়ে যাবে ফুল পোস্টটি তো আমরা অবশ্যই এখান থেকে চিহ্নিত করে নেব আমাদের এই ভিডিওতে থামনেলটা ব্যবহার করা হয়েছে সেটা এখানে আছে কিনা দেন এদিকে চলে আসবো নিচে এখানে আমরা দেখতে পারবো এপিকে ডাউনলোড অ্যান্ড ওবিপি ডাউনলোড ঠিক আছে তারপর রয়েছে বাস মোড তারপর আছে বাস স্ক্রিন

পর আপনারা এখানে দেখতে পারবেন এই বাস মোডটাতে কিন্তু একটা পাসওয়ার্ড ব্যবহার করেছে পাসওয়ার্ড পাসওয়ার্ডটা কিন্তু এখানে দেওয়া আছে এই এটা হচ্ছে পাসওয়ার্ড বিইউ মানে বাস স্ক্রিন এটা এই পাসওয়ার্ড তো আপনারা জাস্ট এই বাস মোড এখানে ক্লিক করে এটাকে ডাউনলোড করে নেবেন ঠিক আছে এই যে এখানে পাঁচটি বাস মোড রয়েছে আর ওবিপিটা আপনারা এভাবে ডাউনলোড করে নেবেন তারপর আমি আপনাদের দেখাচ্ছি কি করতে হবে তো একটু আগে প্লে স্টোর থেকে যে অ্যাপ্লিকেশনটি আমরা ইনস্টল করেছিলাম সেটা ওপেন করতে হবে এরকম যদি চলে আসে ওকে করে দেবো তারপর এখান থেকে অপশনটিকে এনাবল করে দেবো দেন ব্যাক আসি ওকে ক্লিক করে দিই তো এখানে যদি এরকম চলে আসে আমরা একবার ব্যাগ দিই সব কিছুই ব্যাগ দিই আবার ওপেন করি তো এবার আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে কিন্তু ফোল্ডারগুলো শো করতেছে তো এবার আমাদের কী করতে হবে ডাউনলোড ফোল্ডারটা খুঁজে বের করতে হবে ডাউনলোড ফোল্ডারে আপনার ফাইলটি ডাউনলোড হবে অবশ্যই তো আমার ডাউনলোড ফোল্ডারই ছিল বাট আমি এটাকে মুভ করে আলাদা একটা ফোল্ডারে নিয়ে গেছি তো আপনারা ফাইলটাকে মুভ করে আলাদা একটা ফোল্ডারে নিয়ে যাবেন আর মুভ কীভাবে করবেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন ধরুন আমাদের ডাউনলোড ফোল্ডার এটা এখান থেকে আমি ফাইলটাকে মুভ করব চেপে ধরবো জাস্ট কাট করব তারপর এখানে ক্লিক করবো এই যে উপরে এই জায়গায় ক্লিক করব ডিভাইস স্টোরেজে ক্লিক করব। তারপর আমি আপনাদের দেখাচ্ছি যেখানে আমার ওবিবিটা পেস্ট করা আসে সেখানে আমি এটা এই ফাইলটাকেও পেস্ট করে দিচ্ছি ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন নিউ ওবিবি এটার মধ্যে কিন্তু রয়েছে তো নিশ্চয়ই এই বাটনে ক্লিক করে দিলে কিন্তু আপনি এভাবে কাট করতে পারবেন তো এইভাবে আপনারা ডাউনলোড ফোল্ডার থেকে আলাদা একটা ফোল্ডারে মুভ করে রাখবেন তাহলে কিন্তু সুবিধা হবে দেন এ হচ্ছে আমাদের ওবিবি অ্যান্ড এপিকে এটা জিপ ফাইল আকারে আছে এটাকে আনজিপ করতে হবে এর জন্য আমরা এখানে একবার ক্লিক করব সিঙ্গেল ক্লিক করার পর এক্সটেক হেয়ার অপশনে ক্লিক করব তাহলে আমরা দেখতে পারবো এই ফাইলটা এক্সটেক হয়ে যাবে আর অবশ্যই অবশ্যই এর আগে এই ফাইলগুলো এক্সটেক করা বা সব কিছু করার আগে আপনার আগে যদি বাস সিমুলেটার ইন্দোনেশিয়া গেমটা প্লে স্টোর থেকে ইনস্টল করা থাকে সেটাকে ডিলিট করে দিবেন আনস্টল করে দিবেন ঠিক আছে ওকে বন্ধুরা এটা আঞ্জিব হচ্ছে এরি ফাঁকে যারা এখনো ভিডিওতে লাইক করিনি অবশ্যই করে দেয় যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিনি অবশ্যই করে দেয় ওকে আমাদের একশো পার্সেন্ট কমপ্লিট হয়ে গেলে কিন্তু এটা আঞ্জিব হয়ে যাবে তার আগে কেউ কাটবেন না তো এবার আমাদের এই কাজ হচ্ছে এই ফোল্ডারটা বের হলো এটার মধ্যে ক্লিক করা ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি একটা এপিকে রয়েছে তো আমরা এই এপিকেটাকে ফার্স্টে ইনস্টল করবো একবার ক্লিক করে ইনস্টল বাটনে ক্লিক করে দেবো অল্প একটু সময় নেবে এখানে প্রসেসিং নেবে এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে একটা সেটিংস চলে আসলো যদি প্রথমবার আপনি জিটার সিভার অ্যাপ্লিকেশন ব্যবহার করেন তাহলে এই পারমিশনগুলো দিতে হয় তা আমি এখান থেকে দিয়ে দিচ্ছি ওকে এবার ইনস্টল করে নেই এখানে ইনস্টল হতে একটু সময় লাগবে এখানে সময়টুকু দিতে হবে ওকে বন্ধুরা এটা ইনস্টল হয়ে গেলে এটা একটু প্রসেসিং নিবে তারপর আপনার এখান থেকে জাস্ট একবার ওপেন করবেন ওপেন করে দেখবেন একটা হোয়াইট স্ক্রিন চলে তারপর আপনারা জাস্ট একদম মিনিমাইজ করে গেমটা কেটে দিবেন তার আগে অবশ্যই এখানে যে যে পারমিশনটা চাবে সেটা এলাও এলাও করে করে দিবেন এই আমি দিলাম তারপর এরকম হোয়াইট একটা চলে আসলো হোয়াইট ব্যাকগ্রাউন্ড তো আমরা জাস্ট এখান থেকে কেটে দিয়ে চলে আসবো ব্যাক সবগুলোকে কেটে দিলাম তারপর আবার আমরা যেটার সিভার অ্যাপ্লিকেশনটি ওপেন করব তারপর আমরা নিউ ফোল্ডারটা ওপেন করব যেটাতে আমাদের ওবিপিটা রয়েছে এই ফোল্ডারটা ওপেন করব। তারপর এখান থেকে এই যে দেখতে পাচ্ছি ডট মালেও এই পুরো ফোল্ডারটাকে আমরা এখান থেকে কপি করতে পারি তো আমি এখান থেকে কাট করে নিচ্ছি কাট করার পর আমরা ওপরে এখানে ক্লিক করব। ডিভাইস স্টোরেজে ক্লিক করব তারপর আমরা এখান থেকে অ্যান্ড্রয়েড ফোল্ডারে ওপেন করবো ওবি ফোল্ডার ওপেন করব এই বিষয়টা খুব ভালোভাবে দেখবেন এখানে অনেকেই কিন্তু সমস্যায় পড়তেছেন অনেকেই কমেন্ট করতেছেন যে এই জায়গায় এসে আমাদের হইতেছে না আমরা যে ফাইল খুঁজে বের করার কথা সেটা আমরা পাইতেছি না তো জাস্ট এখানে ওকে বাটনে ক্লিক করবেন তারপর এরকম চলে আসবে আমরা জাস্ট এখান থেকে তিনটাতে দুইটা ক্লিক করবো আনএনস্টল আপডেটে ক্লিক করে ওকে করে দেবো দেখি কাজ হয় কি না তো দেখতেই পাচ্ছি আমার মনে হচ্ছে কাজটা হবে দেন এখান থেকে আবার ওকেতে ক্লিক করে দেই তো এবার আমরা দেখতে পাচ্ছি এবার কিন্তু চলে আসলো ইউজ দিস ফোল্ডার এবার অ্যালাউ করে দিলাম তো দেখতেই পাচ্ছি আমাদের কাজটা কিন্তু হয়ে গেছে এইটুকু যদি না বোঝে থাকেন একটু ব্যাক দিয়ে আবারও দেখবেন দেন এবার আমরা এই যে কম ডট মালেও এই ফোল্ডারটা ওপেন করব। এই যে বাস গেমের ফোল্ডারটা ওপেন করবো তারপর আচ্ছা ওয়েট আমাদের এই ফাইলটা আবার কপি করে নিয়ে আসতে হবে আমরা আবারও যাচ্ছি ফোল্ডারে তারপর এই ফোল্ডারটা ওপেন করবো এই যে মেইন ফাইলটা এইটাকে কপি করবো ঠিক আছে এটাকে চেপে ধরে কপি অথবা কাট করব তারপর আবারও চলে আসবো অ্যান্ড্রয়েড ফোল্ডারে ওবি ফোল্ডার কমডট মালেও তারপর এখানে এই যে নিচে এখানে ক্লিক করে পেস্ট করে দেবো ওকে বন্ধুরা আমাদের কাজ কিন্তু প্রায় কমপ্লিট এরপর আমরা গেমটা প্লে করব তো দেখতেই পাচ্ছেন আমাদের বাস সিমুলেটর ইন্দোনেশিয়ার মাঝখানে কিন্তু বাংলাদেশের মানচিত্র একটা লোগো চলে আসছে তার মানে দেখতেই পাচ্ছেন আমাদের এখানে কিন্তু সুন্দর একটা বাসও চলে আসছে ভাই সাব এখানে লাল সবুজ ঢাকা মাইজদি অ্যান্ড সোনাপুর ভায়া লাকসাম ভাই সাব অনেক সুন্দর একটা স্কিন ভাই কি বলবো অস্থির দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর একটা স্কিন আর আমরা যদি সবই ক্লিক করি এখানে আমরা একটু বাসগুলো চেক করে দেখি আচ্ছা এগুলোও কিন্তু বাংলাদেশি একটা লুক চলে আসছে দেখতে পাচ্ছেন আপনারা ঠিক আছে এই যে সবগুলো কিন্তু বাংলাদেশি হয়ে গেছে এই যে দেখেন তবে এগুলো পরে পরবর্তীতে আপনাকে কিনে খেলতে হবে তো এখন আপনারা যদি চান এখানে সেটিংস সব কিছু কমপ্লিট করতে পারেন তো আমি এখান থেকে কিছু সেটিংস করব যেগুলো আমার ভালো লাগে আর কি তো আমি এখান থেকে আদার সিগনেচার চলে আসবো ডে রাখবো আর এই যে রাইন সিস্টেম এটাকে আমি অন রাখি আর ডে নাইট সার্কেলিং এটাকে আমি অফ রাখি ওকে এতটুকুই বাকি গ্রাফিক্সের যে চেডিংস থাকে সেটাকে আপনার যেভাবে আসে সেভাবে রাখবেন তাহলে কিন্তু স্মুথলি খেলতে পারবেন এছাড়া আমরা যদি ফ্রি মোডে ক্লিক করি এখানে আপনার দেখতে পাচ্ছি ও মাই গড দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ম্যাপগুলো চলে আসছে বাংলাদেশি ম্যাপ চলে আসছে দেখতে পাচ্ছেন আপনারা তবে যদিও এখানে বাংলাদেশের লেখা দেখাচ্ছে বাট এগুলো ভেতরে কিন্তু সব ওই আগেরই ম্যাপ ঠিক আছে বাকি এবার আমরা এখান থেকে জাস্ট এই ম্যাপগুলোকে ডাউনলোড করে নেব তো আমরা এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি তো ফাইনালি আমরা সবগুলো ম্যাপ ডাউনলোড করে নিলাম এরপর আপনারা দেখতে পাচ্ছেন পুরো বাংলাদেশের জায়গাগুলো আমরা দেখতে পাচ্ছি নাম তো এখান থেকে আমরা একটা জায়গা সিলেক্ট করে দেখি ট্রাফিক সুন্দরভাবে অ্যাড হয়েছে কিনা তো দেখতে পাচ্ছি আমরা লোডিং স্ক্রিনটাও কিন্তু পরিবর্তন হয়ে গেছে ট্রাক অ্যান্ড সলিউশন এক্সপার্ট অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ভাই কিন্তু এই সুন্দর সুন্দর অভিগুলো তৈরি করে ওকে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি গেমটা প্লে হয়ে গেছে আমরা একটু ভেতরে ঢুকি গাড়ির এ হচ্ছে গাড়ির ড্যাশবোর্ড হর্নগুলো চেঞ্জ করা হয়নি তবে আশা করি এগুলো চেঞ্জ হয়ে যাবে এগুলো তাড়াহুড়োর মধ্যে কাজ করা হয়েছে কারণ বাস বাসমোটার ইন্দোনেশিয়া গেমে এখনও কিন্তু আপডেট আসা শেষ হয়নি তো যার কারণে কিন্তু তাড়াহুড়ো করে এই অভিটা তৈরি করা হয়েছে তারপর অনেক সুন্দর কাজ করা হয়েছে ট্রাফিকের কাজ করা হয়েছে বাকি আপনারা অবশ্যই সেট আপ করে দেখবেন কেমন লাগে আপনাদের দেখতে পাচ্ছেন সামনে কিন্তু প্রচুর ট্রাফিক আছে এই যে দেখতে পাচ্ছেন ট্রাক আছে অনেক সুন্দর সুন্দর গাড়ি আছে ঠিক আছে বাংলাদেশ ট্রাফিক বাংলাদেশি বাস ট্রাক সবকিছুই আপনারা রোডে পেয়ে যাবেন আর এটা হচ্ছে হিনো ওয়ান জে একটা ট্রাফিক এছাড়া আমি দেখতে পাচ্ছি অনেক বড় বড় ট্রাকও রয়েছে তো গাইস এই হচ্ছে আজকের ভিডিও তো আজকের ভিডিও সম্পূর্ণ যারা দেখেছেন আশা করি প্রত্যেকেই এই ম্যাপটা সেট আপ করতে পারবেন তো যদি তারপর কোনো সমস্যা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আর যেভাবে দেখাচ্ছে সেভাবে অবশ্যই ডাউনলোড করে সেট আপটা কমপ্লিট করবেন তাহলে কিন্তু আমাদের সঙ্গে মাল্টিপ্লে করতে পারবেন তো গাইজ আজকের ভিডিও পর্যন্ত কথা হবে নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ